سلمان پیش کربین آمیر المجاہدین الحاج حضرت مولانا مفتی سید محمد رضا الکریم پین شاہ بھجور چرمنائی نرے تلوار نرے جاگلی بلال شوزہ کمیٹی السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به. ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين صدق الله العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم انما الاعمال بالنيات সবাই দরুদ শরীফ পড়ি اللهم صل على سيدنا نبينا شفيعنا وحبيبنا محمد صلى الله عليه وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে রব্বুল আলামিন আমাদেরকে গত ফাল্গুন মাসের মাহফিলের পরে আবার চরমনের অগ্রহণ মাসের মাহফিলে সুস্থ সহিহ সালামতে আশার বসার দিনে আলোচনা করার শোনার যে তৌফিক দান করলেন সবাই শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ এবছর মাহফিল হবে এটা অনেকেরই আমাদের চিন্তার বাহিরে ছিল আল্লাহ রাব্বুল আলামিনের খাস মেহেরবানিতে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছেন
চরমনের মাহফিল সম্পর্কে আব্বাজান রহমাতুল্লাহ আলাই যারা পুরান মুজাহিদ আছেন অনেকেরই কথাগুলো কানের ভিতরে ভাসতেছে যে অন্য অন্য দরবারের মাহফিল আর চরমনের মাহফিল সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী ভিন্ন ধরনের অন্য অন্য দরবারে দেখা যায় বিভিন্ন সময় খাওয়া দাওয়া সহ তারা ওরস ব্যবহার করে ওরস মানে খুশি আর আমরা ওরস ব্যবহার করি না আমরা বলি মাহফিল আমাদের এখানে নিষেধ করা হয় না চরমনের মাহফিল প্রতিষ্ঠা করে গেছেন আমার দাদাজান রহমাতুল্লাহ আলাই চরমনের মাদ্রাসা সর্বপ্রথম মক্তব আকারে ছোট্ট ইবতেদাই হিসাবে শুরু করেছিলেন আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাই তার নানাজান আহসানুল্লাহ রহমাতুল্লাহ আলাই যার নামে মাদ্রাসা কেন প্রতিষ্ঠা করলেন আব্বাজান রহমাতুল্লাহ আলাই মাহফিলের উদ্বোধনী বয়ানী তিনি প্রথম কোরআনুল কারীমের এই আয়াত বিশেষ করে আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে এই হাদিস আল্লাহ আব্বাজান রহমাতুল্লাহ আলাই তেলাওয়াত করে বারবার শুনাইতেন আব্বাজান বলতেন যে চরমনাইয়ের নতুন যারা আসছেন তিন দিন সাড়ে তিন দিন পর্যন্ত আল্লাহ কবুল করলে মাহফিল চলতে থাকবে তাই নতুন বিশেষ করে আমার ভাইরা যারা আসছেন চরমনাই সম্পর্কে প্রথম আপনাদের একটু ধারণা থাকা দরকার চরমনাই মাহফিলে কেউ যদি এখানে আসলে ধনী হওয়া যায় মামলা মোকদ্দমার ভিতরে পড়ছি ওখানে লক্ষ লক্ষ আল্লাহর বান্দারা জমা হয় দেখে নি ওখানে যাওয়ার পরে আমি মামলা থেকে পরিত্রাণ পাই কিনা ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন অসুখ বিসুখের ভিতরে আসি দুনিয়ার বিভিন্ন বালা মুসিবতের ভিতরে আসি দেখে ওখানে যাওয়ার পরে এর থেকে মাপ পাওয়া যায় কিনা ভালো হওয়া যায় কিনা আব্বাজান রহমাতুল্লাহ আলাই বলতেন এরকম নিয়াতে কেউ যদি চরমনে আইসা থাকেন আমি প্রথম উদ্বোধনী বয়ানে আপনাদেরকে অনুরোধ করব যে আল্লাহর হস্তে আপনারা এই নিয়াতকে পরিবর্তন করেন কারণ চরমনাই মাহফিল এর জন্য আল্লাহর কুতুবেরা প্রতিষ্ঠা করে নাই এই জন্য দেখবেন আমরা কিন্তু কোনো তদবিরও দিতে জানি না আব্বাজান বলতেন আমিও কোনো তদবির জানি না এই তাবিজ তোমার সহ বিভিন্ন কলে হুজুরতে পানিতে যে ফুঁক দেন এখন অনেকে পানি সামনে তৈ ধরে কোরআন কবির আয়াত তেলাওয়াত কইরা ফুঁক দেয় আল্লাহর তাওয়াক্কুল আল্লাহ আপনি ভালো করলে আপনি করবেন সেই হিসেবে শুধুমাত্র কিন্তু আসলে আমরা কোনো তদবির শিখিও নাই আর তদবির এখানে কোনো কার্যক্রম এই তরিকায় চরমলাইতে নাই তাই কেউ যদি এই আশায় আইসে থাকেন তাহলে প্রথম আমি সেই আল্লাহর বান্দাদেরকে বলবো যে আপনার নিয়াত পরিবর্তন করেন ওই আশায় আইসে থাকলে এখানে কোনো লাভ হবে না এই চরমনের তরিকা আল্লাহর কুতুবেরা প্রতিষ্ঠিত করে গেছেন একমাত্র আল্লাহর পথ ভালা বান্দাদেরকে আল্লাহর পরিচয় ঘটাই আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্যেই এই প্রতিষ্ঠান আল্লাহর কুতুবেরা প্রতিষ্ঠিত করে গেছেন যখন আল্লাহ চরমনাইতে নিয়েই আসছেন বিশেষ করে আমার নতুন বাজানদেরকে বলবো যে বসেন বিভিন্ন ধরনের ব্যস্ততা আছে অনেক ব্যবসা বাণিজ্যের সমস্যা আছে দিন রাত্র তো যাইতেই থাকবে
যদি আপনার হায়াত শেষ হয় তখন ওই ব্যস্ততা আপনার কাজ কে করবে? দেখছেন, এক ভাই আসছিল আমার, ফজরের সময় জানাজা নামাজ পড়ানো হয়েছে, আল্লাহর বান্দা তো বুঝতে পারে নাই যে আমি এখান থেকে আর বাড়িতে ফেরত যেতে পারবো না, বুঝতে পারছিল? তাইলে এখানে যারা আসছেন, বিশেষ করে আমি অনুরোধ করব যে আপনাদের নিয়াতকে পরিবর্তন করিয়া দিলটাকে আল্লাহ মুখী করেন। জাল্লাহ যখন চরমনাইতে নিয়াই আসছেন, সহি দিনের বুঝ আল্লাহ আপনি আমাকে দান করেন এবং আপনার খাস বান্দা হিসেবে আমাকে কবুল করেন। যদি এই নিয়াতে বসতে পারেন, তা আল্লাহ রাব্বুল আলামিন তো ওয়াদা করছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দাবান্দি আমার কাছে তুমি যদি চাও আমাকে ডাকো, তোমার প্রয়োজন অনুযায়ী আমার কাছে চাবা, আমি তোমাকে দিয়ে দেব, তোমার চা অনুযায়ী আমি সারা দেব। এরপর আব্বাজান বলতেন, যারা নাকি দুনিয়ার কোনো উদ্দেশ্য যদি এখানে আইসে থাকেন, এই জন্য আব্বাজান রহমতুল্লাহ আলাই কোরআনুল করিমের ওই আয়াত শরীফের পরেই এই হাদিস আল্লাহর আব্বাজান বয়ান করতেন। বুখারি শরীফের প্রথম হাদিস, মিশকাত শরীফের প্রথম হাদিস, বুখারি রহমাতুল্লাহ আলাই তিনি প্রথম বাব বানছেন বাবুল ওহি, ওহি সম্পর্কিত বিষয়, কিভাবে ওহি নাজেল হইল। কিন্তু এখানে হাদিস বয়ান করে নিয়াতের হাদিস, বাবের সঙ্গে তো তার কোনো মিল নাই, কেন তিনি এই হাদিস বয়ান করলেন? আর সমস্ত মুহাদ্দিসিনে কেরাম একমত, শক্তিশালী যে রওয়ায়েতগুলো আছে সনদের দিক থেকে প্রায় 500 মতো রাবি এই হাদিসের সনদের ভিতরে দেখা যায়, সব মজবুত রাবিদের ভিতরে উল্লেখযোগ্য। বুখারী রহমাতুল্লাহ আলাই প্রথমে হাদিস নিয়ে আসলে এর জন্যই যে সামনে যে তোমরা হাদিস পড়বা, আগে নিয়াত যদি তোমাদের ঠিক না থাকে তাহলে এই হাদিস পড়নে তোমার কোনো লাভ নাই। কারণ কেউ যদি দুনিয়ার উদ্দেশ্যে এলমে দিন শিক্ষা করে, শরীয়তের দিক থেকে দেখবেন মাসালা সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ এলমেদিন শিখতে হবে একমাত্র লিল্লা ফিল্লা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে, কথা ঠিক না? এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় তিনি এই হাদিস বয়ান করছিলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লি ইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফা হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওমান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া আবু ইমরাতিন ইউসিবুহা আবু ইমরাতিন ইয়াতাজাওয়াজুহা ফা হিজরাতুহু ইলা মা হাজার ইলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, যদি কেউ হিজরত কইরা থাকো আল্লাহ এবং আল্লাহর রসুলকে পাওয়ার উদ্দেশ্যে, তোমরা আল্লাহ এবং আল্লাহর রসুলকেই পাইয়া যাবা। আর যদি কেউ হিজরত কইরা থাকো দুনিয়া অথবা কোনো মেয়েকে বিবাহের উদ্দেশ্যে, তাহলে তোমরা দুনিয়া অথবা মেয়েকেই পাবা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমরা অন্য আর কিছু পাবা না, অর্থাৎ আল্লাহকেও পাবা না আর বেহেশত পাবা না। তাহলে এখানে দেখা যায় যে উদ্দেশ্য যদি মেয়ে বা দুনিয়া কামাই করার উদ্দেশ্যে হয় সেটাও পাওয়া যাইতে পারে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতরে বলছেন, মান কানা ইউরিদু হারসা দুনিয়া নুক্তিহি মিনহা, তুমি যদি দুনিয়া পাওয়ার উদ্দেশ্যে যদি আমার কাছে চাও তাহলে আমি তোমাকে দুনিয়া দিয়ে দেব, অমা লাহু ফিল আখিরাতি মিন খালাক, কিন্তু কেয়ামতের ময়দানে তুমি অন্য আর কিছু আমার কাছে পাবা না, ওইটা তুমি দুনিয়াতেই পাইয়া গেছো। এই জন্য আমার বাজানদেরকে বলবো, যারা নাকি বিশেষ করে চরমনাইতে আসছেন, আব্বাজান প্রায় বলতেন যে অন্য অন্য দরবারে মানুষ বিভিন্ন রোগ ব্যাধি, ধনী হওয়া, মামলা মোকদ্দমা,
বিভিন্ন দুনিয়ার উদ্দেশ্যে যায়। এরকম উদ্দেশ্যে যদি কেউ আইসা থাকে, সর্বপ্রথম চরমনে অগ্রহায়ণ মাসের মাহফিল উদ্বোধনী বয়ানে আমি বিশেষ করে আপনাদেরকে অনুরোধ করব যে এখানে কিন্তু দুনিয়ার ব্যাপারে কোনো ধরনের তদবির এখানে পাবেন না। এখানে আল্লাহ যদি কবুল করেন, ওলামায়ে কেরাম আপনারা বয়ান রাখবেন, দেখবেন সবই আখেরাতমুখী। এখন এই কথার মাধ্যমে আবার কেউ বুঝেন না যে হুজুর তাহলে আপনার আলোচনা দ্বারা শুধুমাত্র আমরা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরের যে জিন্দগি, ওই জিন্দগি সম্পর্কেই আলোচনা শুনব? তাহলে দুনিয়ার ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, বিবি বাচ্চা, এ ব্যাপারে হুজুর তাহলে এটা তো দুনিয়াতে, এ ব্যাপারে কী হয় বাজান? দুনিয়া কোনটা এবং আখেরাত কোনটা, এইটা বোঝার জন্যই কিন্তু শ্রবণে মাহফিল আল্লাহর কুতুবে প্রতিষ্ঠা করছেন। ব্যবসা করা এটা কিন্তু দুনিয়া না, এটাও কিন্তু আখেরাত, কথা ঠিক না? কেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল ঘোষণা করলাম আর সুদকে তোমাদের জন্য আমি হারাম ঘোষণা করলাম। তাহলে বোঝা গেল আপনি দোকানে বসে আর ডাইল বিক্রি করতেছেন, চাউল বিক্রি করতেছেন, তৈল বিক্রি করতেছেন, এই যে আপনি বিক্রি করতেছেন এখানে উদ্দেশ্য আপনি হালাল রেজিক কামাই করা। আপনি যতক্ষণ এই দোকানদারি করবেন আর উদ্দেশ্য যদি আপনার সহি থাকে তাহলে আপনার প্রতিটা মুহূর্তে আপনার আমলনামায় নেকি জমা হইতে থাকবে। তাহলে আপনি করলেন দোকানদারি, কিন্তু এইটাও হইল আখেরাত, এটা কি হইল আখেরাত। এইভাবে আপনি খেত খামারে কাজ করেন, বিবি বাচ্চা আপনার সন্তানাদি আপনার সংসারাদি পরিপালন করে, এটাও কিন্তু আখেরাত, এটাও কি এই ক্ষেত্রে আমার আব্বাস রহমতের একটা কেসটা শুনাইতেন ঘটনা, যে দুই মুরিদ মুরিদ হয়েছিল পিসা বুজুরের কাছে। এম পিসা বুজুর সবক দেশে বাজার, যাহা কিছু করবা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশির উদ্দেশ্যে করবা। হুজুরে কে দেশে এইটা সবক দেশে। এখন দুই মুরিদ তো নিয়ত করে ফেলছে, যাহা কিছু করবো কার জন্য? আল্লাহর রাজি খুশির জন্য। এখন দুই বন্ধু মুরিদ হয়েছে একসঙ্গে, এক বন্ধুর বাড়ি নদীর এপারে আর এক বন্ধুর বাড়ি নদীর উপরে। এগুলো কিন্তু ঘটনা থেকে উপদেশ গ্রহণ করা, কথা বোঝেন নাই? ঘটনার ভিতরে বাড়তি কমতি সত্যবিদ্যা এহতেমাল থাকতে পারে, কিন্তু উপদেশ গ্রহণ করার জন্য। এখন এই পাশের যে বন্ধু, সে ছিল মানে পায়ের দিক থেকে পা ছিল না, হাঁটতে পারতো না। কাশফের মাধ্যমে দেখে উপরের বন্ধু প্রায় তিন দিন পর্যন্ত খানা পায়ও না খায়ও না। স্ত্রী ডাক দিয়ে বলে, বিবি আমার বন্ধু তিন দিন পর্যন্ত উপরে খানা পায়ও না খায়ও না, অন্য কোনো লোক পাঠাবে নাই, তুমি পর্দা সহকারে একটু খানা পৌঁছিয়ে দিয়ে আসো। স্বামীকে নদী পার হবো কীভাবে? বলে আমার কাজ, আমার কথা আল্লাহর কাছে বইল নদীর পারে যে ওই বন্দার ছেলে নদী পার করো, যে চল্লিশ বছর পর্যন্ত স্ত্রীর সাথে মেলামেশা করে নাই। এমন একটা মিথ্যা কথা শুই না কেমন জানি লাগছে, কিন্তু তার নির্ঘাত বিশ্বাস যে এ খাটে আল্লাহর অলি, আমার স্বামী আল্লাহর অলি। নদীর পালে বলার পরে আল্লাহর কুদরে নদীর পানি শক্ত হয়ে গেছে, হাইটে চলে গেছে, পর্দা সহকারে খানা পৌঁছাইয়া রওনা করতে আছে, কেমনে পার হবো কীভাবে? বলে আল্লাহর বান্দি নদী পারে যাই বইলেন আমার কথা, আল্লাহ ওই বান্দার ছেলে নদী পার করো, চল্লিশ বছরের মধ্যে খানা খায় নাই। আর এক মিথ্যা কথা, আগে খাইছে না খাইছে জানি না, এখন তো খানা পৌঁছাইলেন, এখন তো খানা খাইল, মিথ্যা কথা না? যাকে এক মিথ্যা কথা কই পার হইয়া সে আর এক মিথ্যা কথাকে বলে দেখে কী হয়। নদী পারে যাইয়ে বসে রব্বুল আলামিন ওই বন্দার ছেলে নদী পার করো, চল্লিশ বছর পর্যন্ত খানা খায় নাই, আল্লাহর কুদরতে নদীর পানি শক্ত হয়ে গেছে, আইটে চলে আসছে। আর সে বলতে স্বামীকে বেদ তো বুঝলাম না কিছু, দুটাই দেখি বাহ্যিক মিথ্যা কথা, পারও তো হইলাম। তখন বলছে স্ত্রী, চল্লিশ বছর আছে আগে একসঙ্গে পীরের কাছে মুড়িয়ে দিয়েছিলাম, হুজুর সবক দেশ
বাজান যাহা কিছু করো একমাত্র আল্লাহর রাজি খুশির উদ্দেশ্যে করবা আমি যে বিবাহ করছি আল্লাহর হুকুম পালন করছি আর আমার বন্ধু যে খানা খাইছে আল্লাহর হুকুম পালন করছে আল্লাহ বলেন কুলু আশরাবু খাও পান করো তাহলে দেখেন আল্লাহ ওয়ালারাও খায় আল্লাহ ওয়ালাদের বিবি বাচ্চা আছে কিন্তু নিয়াতের কারণে একটা হয়ে গেছে ইবাদত আরেকটা হলো দুনিয়া এই জন্য বুখারী রাহমাতুল্লাহি আলাই তিনি প্রথম হাদিসের প্রথম শুরুতেই তিনি হাদিস বয়ান করছেন যে সমস্ত কাজের ফলাফল নির্ভর করবে একমাত্র তোমার নিয়াতের উপরে কি উপরে এখন যারা আসছেন আমার বাজানদেরকে প্রথম পর্যায়ে অনুরোধ করব নিয়ে যদি কেউ এদিক ওদিকে মুখী থাকেও থাকে সামনে চেয়ারম্যানই নির্বাচন আসতে আছে মেম্বারই নির্বাচন আসতে আছে এই মেয়র নির্বাচন বিভিন্ন কাজে আসতে আছে এখন আলহামদুলিল্লাহ বিভিন্ন এলাকায় আল্লাহ সর্বনে অনেক মুহিব্বিন আল্লাহ দান করছে এখন চেয়ারম্যানরা চিন্তা করে যে এখন এদের সঙ্গে তো সম্পর্ক ভালো না করলে এরা তো আমাকে সমর্থন করতে চাইবে না তাহলে যাই এদের সঙ্গে একটু চরম না একটু ঘুরিয়ে ফিরিয়ে আসি আর একটু চরম না একটু উইটা পিটুটা লাগাই আর একটু জামাটা ওগাই দিই আর যাইয়া দেখাইতে পারে যে আমি তোমাদের লোক কথা বলছেন নাই এই চেয়ারম্যান মেম্বার হওয়ার নিয়েতেও তো আসতে পারে কি আসতে পারে কি পারে এইরকম বিভিন্ন আরও নিয়েতে কিন্তু আসতে পারে আমি সেই বাজানদেরকে বলবো যদি আইসে থাকেন নিয়াতকে পরিবর্তন করেন কারণ এই বরকতময় মজলিস আবার পাবেন আবার আসতে পারবেন বহু দূরের কথা এখান থেকে বাড়ি ফেরত যেতে পারবেন বহু দূরের কথা যখন আল্লাহ নিয়েই আসছেন নিয়াতকে পরিবর্তন করে বসবেন মুহূর্তে মুহূর্তে আমলনামায় নাকি জমা হতেই থাকবে আর যদি নিয়াত অন্যমুখী হয়ে থাকে বসবেন মাহফিলে ঠিকই কিন্তু আপনার আমলনামাতে নাকি জমা হবে না কি হবে নাকি এক ধরনের সুর আছে ওরা তো হুজুর সেই যে সর্বনাইতে আসছে আমার এখনো মনে আছে সর্বনাইতে সুর ধরা পড়ছে সুবহানাল্লাহ এখন আমি বলতে পারি না চোখে আমার এখনও সামনে বাসে এই পাগড়ি মাথায় সুন্নতি দাঁড়ি তাও আর পাইকে গেছে লম্বা জামা সুন্নতি গায়ে ওদিকে ধরা পড়ছে চোর এখন এরকম চোরও তো এরকম সাইজাই নিয়ে এখানে বসে রয়েছে যে আমার কাজ হইল এখানে তো আল্লাহর বন্দার আসছে বয়ান শুনতে আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করতে দিলটা আল্লাহমুখী করে বসে রয়েছে এখন চিন্তা করছে আল্লাহ আল্লাহর একটু বেবল হয় আর হ্যার খেয়াল হইলে পকেট কোন সময় ফাঁক পাওয়া যায় আসেন আর ঘুম নিয়ে তো থাকতে পারে না কিন্তু যারা এই নিয়েতে আইসে থাকো বাজান সিংহবাগ কিন্তু আল্লাহ রাব্বুল আলমের ধরানের ব্যবস্থাও করিয়ে দেয় যখন আসতো এখানে অনেকে সে কান্দে কল হুজুর আসছিলাম দুসুরি করার জন্য কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন কি করছে তা তো জানি না আল্লাহ দিল্লা দিয়ে ঘুরেই এখন আল্লাহ মুখী করিয়ে দেয় এই জন্য যদি এরকম কোনো দুষ্কৃতিকারে আইসে থাকেন আমি বাজানদেরকে বলবো বাজান এই মাহফিলে বসো কারণ এই মাহফিল ভিতরে এমন কিছু আল্লাহর বান্দারা আছে যাদের সঙ্গে আল্লাহর গোপন সম্পর্ক তৈরি হয়ে যদি তাদের চোখের নজর আল্লাহর ফজল করমে ফইরে যায় আল্লাহর রহমত কোন সময় আসবে বলাও তো যায় না এর বাস্তব নমুনা শত শত হাজার হাজার চরমলাইতে আমরা দেখছি জীবনে কোনোদিন পড়ছে সেজদা দেয় নাই কিন্তু যখন এই মাঠে এসে পড়ছে পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে এই জন্য হাদিসের ভিতরে আসছে জফুল কালাম আল্লাহর হাতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি আপনি সফরদ করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই বন্দাবান্দির জিম্মাদার হয়ে যায় এই জন্যই কবি বলতেন আব্বা জানো শুনাইতেন সফর দাম্বা তুমা আয়েশেরা তুদানি হিসাবে কামো বেশের আল্লাহর ফে যদি সফর মতো সফর তো করা যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাবান্দির জন্য যথেষ্ট হয়ে যায় রাস্তা দেখাইবি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার অত চিন্তা দরকার নাই কে রাস্তা দেখাইবেন আল্লাহ ওয়াদা করছেন না
والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. إخلاص ولا هو لك بي دلتا الله مخي هو لك بي الله زنة هو لك بي تلي الله رب العالمين شئي بنده بنده زنة بهود رستة كله دبي اكتا دويتا رستنا بهود رستة كله بي اي زنة مر بزان در در بول بو برثو مدبودني بوين اي بزان আসছেন আবার বাড়িতে যাবেন আবার চরমনায় মাহফিল হবে আসবেন এটা বহু দূরের কথা আল্লাহ যখন নিয়েই আসছেন এখানে অনেক আল্লাহর খাস আল্লাহর এই জাকির ইন্ডিয়া যারা সব সময় আল্লাহর শরণের ভিতরে লিপ্ত থাকে যাদের সব সময় চোখের ভিতরে পানি টলটল করতে থাকে আব্বাজান বলতেন যে অনেক আল্লাহর বান্দারা এই মজলিসে আসে তিন দিন পর্যন্ত খানা পানি পর্যন্ত পান করে না শুনল আল্লাহর জিকিরের ভিতরে লিপ্ত থাকে এরকম কিছু আল্লাহর বান্দারা ওই মজলিসের ভিতরে আছে এদের সঙ্গে আল্লাহ বসার তৌফিক দান করছেন যখন আল্লাহ নিয়েই আসছেন অন্য কোনো খেয়াল যদি থাকে সেই খেয়ালটাকে ঘুরাইয়া নিরপেক্ষ দিল নিয়ে বসেন অনেকে তো আসে সর্বনয় কোন জায়গায় দোষ ধরা যায় দেখেন একটু যাইয়া সুযোগ পাওয়া যায় কিনা তুমি দোষ ধরবা মাওলারে পাবা না কথা ঠিক না আর যদি আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে আইয়া থাকো আল্লাহকেই পেয়ে যাবা কথা ঠিক না এই জন্য আমার বাজানদেরকে বলবো যে ইন্নামাল আমালু বিন্নিয়াত নিয়াতকে প্রথম আমাদের পরিশুদ্ধ করতে হবে পরিশুদ্ধি যদি করে আমরা বুঝতে পারি আল্লাহর ফজল ও করমে দেখবেন প্রতিটা মুহূর্ত আল্লাহ রব্বুল আলমিন বরকত দান করবেন এবং আল্লাহ রব্বুল আলমিন তোমার আমার দিলের ভিতরে পরিবর্তন ঘটাইয়া আল্লাহর মোহাব্বত তোমার আমার দিলের অন্তরের ভিতরে আল্লাহ ঢুকাইয়া দেবেন আর আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম আল্লাহ রব্বুল আলমিন বলছেন হে নবী আপনি বলে দেন তোমার নামাজ রোজা তোমার বাইসে থাকা মহিরা যাওয়া কামাই রোজগার খরচ রাজনীতি আন্তর্জাতিক যত ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সমস্ত কার্যক্রম একমাত্র হবে আল্লাহর রাজি খুশির উদ্দেশ্যে কার রাজি খুশির উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলমিন আমাকে সহ আমাদের সকলকে এই আয়াত হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন এরপরে উদ্বোধনী বয়ানে আমি আমার বাজানদেরকে বলবো চরমনের মাহফিল সম্পর্কে বলতেছিলাম যে এখানে একমাত্র আল্লাহর কুতুবেরা এই মাহফিল প্রতিষ্ঠিত করে গেছিলেন আল্লাহর পথ ভোলা বান্দা বান্দীদেরকে আল্লাহর পরিচয় ঘটাই আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি কইরা এই তারপর যেন দুনিয়া থেকে বিদায় নিয়া আখেরাতের স্থায়ী জিন্দগি যেন সফল কাম হতে পারে এই আল্লাহর মেহমান হইয়া বেহেশতে ঢুকতে পারে এর জন্য আল্লাহর কুতুবের এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করে গেছেন এই জন্য আমার বাজানদেরকে বলবো বেহুদা কোনো সময় আমরা যেন নষ্ট না করি আর সব সময় আল্লাহ রব্বুল আলমিনের দরবারে নিজের গুনার কথা মনে কইরা নিজের দেলটাকে ছোট কইরা কারণ দেল যদি ছোট না থাকে যদি জমিন ঠালা না হয় তাইলে কি পানি জমা হয় উঁচু জমিনে কোনোদিন পানি জমা হয় না উঁচু জমিন থেকে পানি গড়াই গড়াইয়া নিচু জমিনে জমা হয়ে যায় এই জন্যই হাদিসের ভিতরে আসছে আলা ইন্দামুন কাসরাতিল কুলুব যেই বন্দাবান্দির দেলটা নিচু থাকবে ভাইঙ্গা আমি গুনাগার আমি আল্লাহর হুকুম না মানুন একজন না ফারমান আমি আল্লাহর নবীর একজন অপরাধী উম্মত আমি এই চরমনাই মাহফিলে আসছি মাবুদ গো আমার গুনার তো কোনো অভাব নাই দয়া মায় করে তুমি আমাকে মাফ করো এইরকমভাবে দেলটাকে ভাইঙ্গে যদি আল্লাহর ফজল করমে মজলিসে বসতে পারেন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জমানায় বাজান অনাবৃষ্টির কারণে বাজান জমিন ফাইটা চৌচিল হইয়া গেল বাজান ফসলাদি নষ্ট হইয়া যাওয়ার উপক্রম হইল নবী তার সঙ্গীদেরকে নিয়ে বৈশা আল্লাহর কাছে দোয়া করে মাবুদ গো অনাবৃষ্টির কারণে বন্দাবান্দি কষ্ট পায় মাখলুকাত গুলা কষ্ট পায় মাবুদ গো দয়ামায় করে আপনি বৃষ্টি দান করেন আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় নবী মৌসা তোমার এই মজলিসের ভিতরে এমন এক বান্দা আছে গুনাগার তাকে না উঠানো পর্যন্ত
তোমাদের দোয়া আমি কবুল করব না। নবী দাঁড়িয়ে বলেন, এই মজলিসে ভিতরে কে আছো? এমন গুনাহগার যেই গুনার কারণে আমার মাওলা আমাদের দোয়া কবুল করতেছে না। হে গুনাহগার, তুমি মজলিস থেকে ওঠো, আখারে যদি না ওঠো আল্লাহ আমাকে জানাইয়া দেবেন, তারপর তোমাকে ধৈর্য উঠাইয়া দেব। গুনাহগার তো নিজে বুঝে গেল, রব্বুল আলামিন আমার চেয়ে আর বড় গুনাহগার কেউ না। যদি আজকে আমি সমাজের বেদার থেকে উঠে যাই, আমি মানুষের কাছে আর মুখ দেখাতে পারবো না, আমাকে সবাই গুনাহগার বইলা ডাকবে, আমি এই লজ্জা কিভাবে সহ্য করব? মালিক তুমি দয়ার সাগর, তুমি রহমানুর রহিম। মালিক আমি তোমার কাছে তওবা করলাম, আমি আর গুনাহ করব না। মালিক তুমি আমাকে বিয়ে যদি কইরো না, তুমি আমার ইজ্জত নষ্ট কইরো না। এই কথা বইলে আল্লাহর বান্দা দিলের ভিতরে এমন ভাবে কান্নাকাটি শুরু করল, বান্দার কান্দনে আমার মাওলার রহমতের জরিয়া জোশ মাইরা গেল। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তাওবাকে কবুল করল। আরে কবুল করিয়া ঝুপ ঝুপ করিয়া বৃষ্টি শুরু হইয়া গেল। নবী বলে, রব্বুল আলামিন ব্যাপার তো কিছু বুঝলাম না, আপনি বললেন গুনাহগার করতে হবে দোয়া কবুল করব না। কই আমাদের মজলিসে তো কোনো গুনাহগার উঠলই না, আপনি আবার বৃষ্টিও তো দিলেন, তাও তো দেখতেছি। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে জমানার নবী মুসা, আমি যেই বান্দার কারণে বৃষ্টি দেই না, আমি ওই বান্দার কারণে আবার বৃষ্টি দান করলাম, কারণ আমার ওই বান্দা এমন ভাবে আমার কাছে তওবা করছে, এমন ভাবে দিলটাকে ভাইগে আমার দরবারে মালিক বইলা ডাক দিয়েছে, আমি রব্বুল আলামিন বান্দার কান্না সহ্য করতে পারি না। বান্দা যখন আমার কাছে সারেন্ডার করল, আমি বান্দার কান্না তওবা সহ্য করতে পারি নাই, আমি ওই বান্দার গুনাহ মাফ করে দিলাম, এবং ওই বান্দার কারণেই আমি আবার বৃষ্টি নাজিল করলাম। হে আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, গুনার কোনো অভাব নাই, অভাব নাই, কিন্তু বাজান রে উঁচু জমিনে কোনো দিন পানি জমা হয় না, উঁচা জমিন থেকে পানি গড়াইয়া গড়াইয়া নিচু জমিনের ভিতরে জমা হইয়া যায়। আমি পীর, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি আলেম, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি জমিদার, আমি বড় ধনী, আমি বড় বংশের লোক, আমি সুন্দরী, আমি অমুক শিক্ষিত, আমি অমুক জ্ঞানী, আমি অমুক টমুক সমুক, এইটা দেল থেকে ফালাইয়া দাও, ফালাইয়া দে দেলটাকে খালি কর, আর লা বইলা ডান দিকে ফালাই দে থাকো, নাই 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 না। আমার পীরগিরি নাই, আমার মুফতিগিরি নাই, আমার চেয়ারম্যানগিরি নাই, আমার টাকার গরম নাই, আমার ক্ষমতার গরম নাই, আমার শিক্ষার গরম নাই, আমার বংশের গরম নাই, আমার সম্মানের গরম নাই, আমার সৌন্দর্যের গরম নাই, নাই নাই নাই। আল্লাহ বাদা
হার তামান্না দিল সে রুখসাত হো গই আব তো আজা আব তো খেলওয়া আগর হার তামান্না দিল সে রুখসাত হো গই আব তো আজা আব তো খেলওয়া হো গই এইভাবে দিল থেকে সব ফালাইয়া এইবার রব্বুল আলামিন কি ডাক দিয়ে বলো মালিক এখন তুমি একটু আমার দিলের দিকে তাকাইয়া দেখো দেখো যখন বন্দা বন্দি দিল থেকে ভাই আমার মালিককে করো সুরে ডাক দেবে আমার মালিক ডাক দিয়ে বলে মানা তানি আমসি এতাই তু হারো আলা এ বন্ধবানি তুই যদি আমাকে পাওয়ার জন্য হাইটে হাইটে রওনা কর আমার রবা দৌড়াইয়া যাইয়া তোকে চাই না আমার ক্ষুদ্র দিয়ে খোলার ভিতরে জায়গা দিয়ে সন্তান যখন করে আল্লাহ মায়ের কাজ হাতের থেকে পড়িয়া সন্তানকে দৌড়িয়ে যাইয়ে মাকে ধরে দেখে সন্তানের তামাম গায়ে পায়খানা পড় যাবে ভরা মা সন্তানকে রাগ করে আগুনেও ভালায় না পানিতেও ভালায় না দোয়াইয়া পুষাইয়া কোলের ভিতরে জাগা দিয়ে আদর করে চুমা দেয় বলে বাজান রে তোকে আমি কষ্ট দিছি আর কান্দিস না যখন দিলটাকে ভাঙে তুমি দুই চোখের পানি সেইরা মালিককে ডাক দেবা মালিক গুনার বোঝা মাথায় নিয়া মালিক তোমার শাহী দরবারে হাত তুলছি রে বলে আমার গুনার দিকে তাকাইয়া আল্লাহ আকবার আমার মাওলা বড় দয়ার মাওলা শয়তানে অত সুপুর্দ করবে না জাহান্নামেও ফেলাইবে না আমার মালিক দোয়াইয়া পুষাইয়া তার কুদরতি কোলের ভিতরে জাগা না দিয়া পারবে হার তামান্না দেউ সে রক্ষাত হো গই আব তো আজা আব তো খেলুয়া আগাই বাজার যখন আমার মালিক সর্বয়ে নিয়ে আসছে হে আমার নতুন বাজার না হে আমার নতুন বাজার না দুনিয়ার ভিতরে কোনো খেয়াল দলের ভিতরে থাকে আল্লাহর আছে ভালো হে দেল থেকে ভালো ভালো আর মালিককে বলো মালিক উন্নতি দেল তোমার হাতে দয়ামায় করে তোমার আমার দেলকে তোমার মুখী করো হে মালিক আমার দলকে তোমার মুখে কইরা দাও আমার মালিকের কাছে যদি বলার মতো খাওয়ার মতো চাইতে পারো বলার মতো বলতে পারো আমার মালিক বড় দয়ার মাওলা বড় মায়ার মাওলা আমার মালিক ডাক দিয়ে বলে বান্দা বানিয়া তোকে আমি ভালাইয়া দেবো না তোকে আমি জাহান নেবো ভালাবো না আল্লাহ
আপনি আমাদের সবাইকে মাফ করে আপনার খাস বান্দা হিসেবে কবুল করলেন বাজার সর্বনাইতে যখন আমার মাওলা নিয়ে আসে এই তিন দিন সাড়ে তিন দিন পর্যন্ত বাজার বেহুদা সময় কাটাইও না জবানে আমার মাওলার নাম বলতে থাকো হাতে হাতের কাজ করতে থাকো দেখবো আমার মালিক মাহরুম করবে আমার মালিকের কাছে দুই হাত তুইলে মাওলার কাছে দোয়া দোয়া করো মালিক তোমার খাস অলি না বানায় এখান থেকে আমাকে কাউকে ফেরত দিও না মাঠের দিকে চাইয়া দেখে কত সাদা দাঁড়িয়ে হলাম আর বাবাদেরকে নিয়ে হাত তুললাম আল্লাহ আপনার কত নায়েবের রাসূলদেরকে নিয়ে হাত তুললাম এ আল্লাহ কত নাবালে তলবে নিয়ে হাত তুললাম কত জাকির শাকির আপনার বান্দাদেরকে নিয়ে হাত তুললাম এ আল্লাহ কত আপনার খাস বান্দাদেরকে নিয়ে হাত তুললাম এ আল্লাহ এর ভিতরে যে হাত আপনার কাছে পছন্দ আছে রসুল আপনি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন এ আল্লাহ পর্দালে কত আপনার খাস আপনার বান্দাদেরকে নিয়ে হাত তুললাম এ আল্লাহ আল্লাহ রে দয়া করে আপনি আপনি আমাদের খাস বান্দা বান্দা হিসেবে কবুল করে নেন মাহফিলকে আপনি হেদায়েতের জরিয়া বানায় দেন মাহফিলকে আপনি দয়া করে কবুল করে নেন আল্লাহ একজনকে আমাদের আপনার অলি না বানাইয়া ফেরত দিয়েন না একজনকে আপনার অলি না বানাইয়া ফেরত দিয়েন না একজনকে আপনার অলি বানানা না বানাইয়া ফেরত দিও না আল্লাহ মাহফিলকে হেদায়েতের জরিয়া বানায়া দাও সমস্ত বিপদ আপদ থেকে হেফাজতে রাখেন মালিক মালিক আল্লাহ আমাদের পাশে শায়েখরা ঘুমিয়ে আছে আল্লাহ তাদের রুহানি ফরজ বরকত আমাদেরকে নসিব করে তাদের দরজা বেহেশতে বলন্দ করে দেয় আল্লাহ সব আপনাদের সুপর্দ কলাম দয়া মায় করে কবুল করে না সব আপনাদের সুপর্দ কলাম দয়া মায় করে কবুল করে না সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন السلام على المرسلين والحمد لله رب العالمين